উত্তর পূর্বের দিকে নরেন্দ্র মোদী সরকার সবসময় বাড়তি নজর দিয়েছেন, এমনটাই বলছেন সুকান্ত মজুমদার। কিন্তু এখনো অশান্ত মণিপুর। মোদী সরকারকে রাজধর্ম পালনের এবার বার্তা দিলেন সংঘপ্রধান। এখনো চলছে মণিপুর, এতে কে নজর দেবে? গুরুত্ব বুঝে ব্যবস্থা নেওয়াই কর্তব্য। মণিপুরের অশান্তি বন্ধে মোদী সরকারকে কি বার্তা দিলেন মোহন ভাগবত, দেখুন। এক সাল সে মণিপুর শান্তি কে রাহ দেখ রা হ্যায়, উসকে পহলে 10 সাল শান্ত রাহা, পুরানা গন কালচার সমাপ্ত হো গিয়া এসা লাগা, অর অচানক জো কলহ ওহাঁ পর উপজ গয়া ইয়া উপজায়া গয়া, উসকি আগ মে অভি তক জল রাহা হ্যায়, ত্রাহি ত্রাহি কর রাহা হ্যায়, কৌন উস পর ধ্যান দেগা? প্রাথমিকতা দেকে উসকা বিচার করনা ইয়ে কর্তব্য হ্যায়। এবার শুনে নেব যে পালচা শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র, তিনি কি বলছেন। দেখুন, আরএসএস প্রধান মোহন ভাগবত জি মণিপুর নিয়ে এবং বিরোধী নিয়ে যে মন্তব্য করেছেন, এই দুটোই তাদের বিলম্বিত বোধোদয়ের প্রতিফলন ছাড়া কিছু নয়। মাসের পর মাস যখন মণিপুরে আগুন জ্বলেছে, শয়ে শয়ে মানুষ মারা গেছে, মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয়েছে, তখন ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়ে স্নর্কেলিং করার টাইম পেয়েছেন, কিন্তু মণিপুরে যাওয়ার টাইম পাননি। তার যোগ্য জবাব ভারতবর্ষের মানুষ দিয়েছে। সংঘপ্রধান মোহন ভাগবত যে কথা বলেছেন, রাজধর্ম মনে করিয়ে দিয়েছেন, অশান্ত মণিপুরকে শান্ত করার একেবারে দায়িত্ব অগ্রাধিকার পাওয়া উচিত এই নতুন সরকারের, এ কথা বলেছেন। সেই প্রেক্ষিতে সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, তার কি বক্তব্য শুনুন। অনন্য উপায় হয়ে গুজরাটের ঘটনার পর অটল বিহারী বাজপেয়ী রাজধর্ম পালনের কথা বলেছিলেন। তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, তিনি কর্ণপাত করেননি, মানুষের মৃত্যুকে কার্যত পারলে উদযাপন করেছেন, উদযাপন করেছেন, বিভাজন করেছেন, সর্বনাশের পথে নিয়ে গেছেন। সাম্প্রদায়িকতার এবং মানুষ খুনের হত্যাকাণ্ডের শীর্ষে পৌরোহিত্য করেছেন তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, যার নাম নরেন্দ্র মোদী। মণিপুরের ঘটনা ন্যক্কারজনক, লজ্জাজনক, গোটা দুনিয়ার কাছে আমাদের মাথা হেট করিয়ে দিয়েছে। আরএসএস এর নেতা রাজধর্ম পালনের কথা বলছেন, ঠিক যেমন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন। তখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন, বাধ্যতা দেননি। আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি কম বোঝেন তা তো নয়, সব বোঝেন, বুঝে সুঝেও অপরাধ সংগঠিত হতে দিয়েছেন। শুধু রাজধর্ম পালন করে পালন করার কথাই স্মরণ করিয়ে দেননি মোহন ভাগবত, একই সঙ্গে তিনি আরও বার্তা দিয়েছেন। তিনি বলছেন সবাইকে নিয়ে চলতে হবে, বিরোধী মানেই শত্রু নয়, একথা স্পষ্ট বলছেন তিনি। ভোটে লড়াই হবে, কিন্তু সবাইকে নিয়ে চলাই আমাদের রীতি, নাম না করে মোদী সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতে চলার সওয়াল মোহন ভাগবতের।